গত বছর নভেম্বর থেকেই কর্মী ছাঁটাই শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। আবারও নতুন করে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ই কমার্স কোম্পানিটি। অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে গুরুত্ব বিবেচনায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামাজনের সিইও। এবার 9,000 মতো কর্মীকে বাদ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে ব্যয় কমাতে 18,000 কর্মীকে ছাঁটাই করা হয়। এ নিয়ে প্রতিষ্ঠানটি থেকে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় 27,000। এদিকে ছাঁটাই করা কর্মীদের ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্য বীমার সুবিধা ও অন্য চাকরির ব্যবস্থা করে দেওয়ার মতো সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা দেখা দিয়েছে শ্রমবাজারে। নতুন বছরের শুরু থেকেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে আসছে। বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইও করেছে। গত সপ্তাহে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা আরও 10,000 কর্মীকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে যে 5,000 পদ শূন্য রয়েছে সেসব পদেও কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানানো হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।